বিশ্বের এমন সব দেশ আছে যেখানে কখনো সূর্যাস্ত হয় না, আবার কিছু দেশ আছে যেখানে মাত্র 55 মিনিটের জন্য সূর্যাস্ত হয়। এমন সব দেশেও মুসলিমরা পবিত্র রমজান মাসে রোজা পালন করেন, ফলে সেখানে মুসলিমদের 23 ঘন্টা 5 মিনিট রোজা পালন করতে হয়। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এই মাসটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার ও ধর্ম নির্দেশিত অন্যান্য অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে সিয়াম সাধনা করেন মুসলিমরা। চলতি বছর বিশ্বের মোট জনসংখ্যার 22% অর্থাৎ প্রায় 160 কোটি মুসলিম পবিত্র রমজানে সিয়াম সাধনা করবেন। এর মধ্যে ল্যাপল্যান্ড, ফিনল্যান্ড এবং সুইডেনে এই গ্রীষ্মে এক মুহূর্তের জন্য সূর্য অস্ত যাবে না। এই নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফিনল্যান্ডের উত্তরাঞ্চলে বসবাসরত একটি বাংলাদেশি পরিবার। সেখানে সূর্য অস্ত যায় মাত্র 55 মিনিটের জন্য। ফিনল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি মোহাম্মদ বলেন, 1:35 মিনিটে তাদের রোজা শুরু হয় এবং শেষ হয় পরের দিন 12:48 মিনিটে। মোট 23 ঘন্টা 5 মিনিট রোজা রাখতে হয় তাদের। তার ভাষায়, আমাদের যেসব বন্ধু পরিবারের সদস্য এবং আত্মীয়রা বর্তমানে বাংলাদেশে আছেন, তারা বিশ্বাস করতে পারেন না যে আমরা 20 ঘন্টারও বেশি রোজা রাখতে পারি। তিনি আরো বলেন, তারা যখন আমাদের কাছ থেকে শোনেন আমরা 23 ঘন্টা বা 22.5 ঘন্টা রোজা পালন করি, তখন বলেন এটা অবিশ্বাস্য, কিভাবে সম্ভব হতে পারে, আল্লাহকে ধন্যবাদ যে আমরা এটা পারি এবং ভালোভাবেই করছি। পাশের যেসব দেশে সূর্যাস্ত ও সূর্যোদয়ের একই অবস্থা, সেখানেও মুসলিমরা তাদের মতো করে নির্দিষ্ট পদ্ধতি তৈরি করে নিয়েছেন। যেমন ল্যাপল্যান্ডের সূর্যাস্ত হয় না, সেখানকার মুসলিমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সময় মিলিয়ে সিয়াম সাধনা করেন। অনেকে পার্শ্ববর্তী মুসলিম দেশ তুরস্কের সঙ্গে মিল রেখে রোজা পালন করেন বলে জানান মোহাম্মদ। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।